তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমার ব্যাপক সাফল্যের পর বরবাদ নিয়ে প্রিয়তমা খ্যাত জুটি আবার পর্দায় ফিরছেন সাকিবিয়ানদের পাগল করতে। মিষ্টি প্রেমের পাগল করা প্রেমের ছবি বরবাদ আসতে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জোরে সঙ্গে থাকুন। সাকিব খানের সাথে প্রথমবার জুটি বাদে ওপার বাংলার লাস্যময়ী মিষ্টি হাসির অধিকারী ইদি কাপাল। শুরুতে প্রিয়তমা নায়িকা ইদি কাপালকে নিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়। পরে প্রিয়তমা মুভি দেখার পর ইদিকার অভিনয়ে ভূয়সী প্রশংসা করতে থাকে সিনেমা প্রেমী দর্শকরা। প্রিয়তমার সাফল্যের ইতিহাস অনেকেরই জানা। এক বছর বিরতির পর আবার ইদিকাকে সঙ্গে নিয়ে বরবাদ নামক সিনেমায় জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছে বাংলাদেশের এক নম্বর মেগাস্টার সাকিব খান। বরবাদ সিনেমাটি পরিচালনা করবেন নাট্য নির্মাতা মেহেদি হাসান হৃদয়। অল্প কিছুদিনের মধ্যে ছবির আনুষ্ঠানিক ঘোষণার পর শুটিং শুরু হবে।